ডাক্তার মুরাদ হাসান যা করেছেন বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিক করতে পারে না, বরং বিএনপি থেকে পাওয়া তার শিক্ষার ফল, এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপির আন্দোলনে না গিয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে বিষয়টি বিবেচনা হতে পারে বলে জানান তিনি। খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপির রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।